এবং নক্ষত্র এই অনুষ্ঠানে আমি অনিন্দিতা হাজির হয়ে গেছি। আমি জানি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছো, কারণ আমরা প্রত্যেকেই তো জীবনকে সুন্দর করে সাজাতে চাই। কারণ এই কথাটা আমি বারবার বলি, কারণ আমাদের কাছে জীবনটা তো ভীষণ প্রেশাস, আর আমি মনে করি জীবন একটাই, আর সেটাকে ভীষণ সুন্দর করে বাঁচতে হবে। ছোটোখাটো যে উনিশ বিশগুলো হয়, যেমন আমাদের এই বসার ঘরটা আমাদের কিন্তু একটু অগোছালো প্রত্যেক দিনই হয়, আমরা আবার সুন্দর করে গুছিয়ে নিই। জীবনটাও কিন্তু সেই রকমই, সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আর সেই জন্যই কিন্তু এই আলোচনা, যিনি আমাদের এই সমস্যা থেকে একটু বেরিয়ে আসবার একটু সঠিক গাইডলাইন দেখাবেন, সেই জ্যোতিষার্ণব জয়ন্তদা, মানে জয়ন্ত শাস্ত্রী আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে। কিন্তু তার কাছে পৌঁছানোর আগে তার যে এই যে বিশ্বব্যাপী কর্মকাণ্ড, তার যে স্বীকৃতি, তার যে উপাধি এবং এত রকম সম্মানে উনি ভূষিত হচ্ছেন, সেগুলো দেখে নেবার পালা। চলুন দেখেন। থাইল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টারের কাছ থেকে স্বীকৃতি। এরপরে আর একটি সুখবর, কমনওয়েলথ ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডিও পেয়েছেন। এরপরে বাসব্রিজ ইউনিভার্সিটি থেকে ডিলিট, অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার, এই সম্মানেও উনি ভূষিত হয়েছেন। দুবাই থেকে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের ওপরে গোল্ড মেডেল পেয়েছেন। এরপরে ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল থেকে স্টেট অব দ্য অনার প্রেসিডেন্ট পদে উনি নির্বাচিত হয়েছেন। এরপরের অ্যাওয়ার্ডটি হল ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল থেকে ভারত গৌরব অ্যাওয়ার্ড উইথ গোল্ড মেডেল। আর সময় নষ্ট করবো না, সরাসরি পৌঁছে যাব জয়ন্তদার কাছে, কারণ অনেক আলোচনা বাকি আছে। তাহলে চলো পৌঁছে যাই জয়ন্তদার কাছে। এখন সেই সময়টা আগত যেটার জন্য আমরা প্রত্যেকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, জয়ন্তদাকে সঙ্গে পেয়ে গেছি। জয়ন্তদা, তোমাকে স্বাগত। আর তোমাকে সঙ্গে পেলে কোথাও একটা পজিটিভিটি খেলা করো আমাদের মধ্যে। আমি যেটা বারবার বলি যে আমাদের জীবনে ওই বসার ঘরের মতো অগোছালো হয়ে যায়, আবার গুছিয়ে নিতে হয়, তবে জীবনটা মানে ওই সৌন্দর্যটাকে তোমরা সকলে উপভোগ করতে চাই, জীবনটাকে আমরা সাজিয়ে নিতে চাই। তো তোমার সঙ্গে দেখা হলে যেটা অনেক প্রশ্ন মনের মধ্যে আসে, সেই প্রশ্নগুলো শুধু আমার নয়, আমার বন্ধুদের পক্ষ থেকেও অনেক প্রশ্ন থাকে। কিন্তু যেমন একটা সুন্দর সাহিত্য বা কিছু একটা রচনা করতে গেলে ভাষাটা ভালো করে জানতে হয়, অ ক খটা ভালো করে বা মানে ওয়ার্ড মেকিংটা ভালো করে না জানলে আমার মনে হয় আমরা মনে সুন্দর করে লিখতেও পারবো না। বেসিকটা ভীষণ স্ট্রং হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমাদের হরোস্কোপ বা রাশিচক্রের একটা বেসিক স্ট্রাকচার থাকে, আমরা যেটা জানি একদম আমরা সকলেই জানি, কিন্তু কোন গ্রহটা আমাদের লাইফে কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে বা আমাদের আগামী ভবিষ্যৎ কি হবে, পুরো জীবনটাকে
অন্ধকারটাকে কীভাবে নিয়ন্ত্রণ করছে, আমরা কিন্তু অনেকেই অন্ধকারে থেকে যাই, আমরা কমপ্লেন করি এইটা হচ্ছে, এই আমার ভাগ্য খারাপ, কেন হচ্ছে, কেন হচ্ছেটা আমরা জানতে পারি না। সেই ক্ষেত্রে আজকে আমার খুব জানতে ইচ্ছে করে যে যে গ্রহটাকে নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করি না সেটা হচ্ছে কেতু। আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন। এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অব ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট। জয়ন্তদা, আমাদের লাইফে এই কেতু সু এবং কুপ্রুক, এইটা যদি তুমি একটু বিস্তারিতভাবে আলোচনা করো। অবশ্যই বলবো। প্রথমেই আমার উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম, সঙ্গে আমার গুরুজনের স্থানীয় ব্যক্তি যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও প্রণাম, সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাই এবং চ্যানেল কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ, পাশে আমার রয়েছে অনিন্দিতা, অনিন্দিতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমার প্রশ্ন ছিল কেতু নিয়ে, ভেরি গুড। আর দর্শক বন্ধু, সব থেকে বড়ো কথা যে আমাদের এই যে নটা গ্রহ নিয়ে পর্যালোচনা জ্যোতিষশাস্ত্রে, অর্থাৎ কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ, এর মধ্যে আজকের আলোচনা এই কন্টেন্ট থাকছে কেতু, মানে লগ্নের সাপেক্ষে কেতু কোথায় থাকলে কী কী আমাদের জীবনে সুফল এবং কুফল দিতে পারে। কেতুর একটুখানি কারো কথা বলে নিই। কেতু এবং রাহুর কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যায় কোনো নিজস্ব কারকতা নাই, এক কথায় এরা পরজীবী প্রাণী, বা আরেকটু খুব সোজাভাবে বলছি জাস্ট লাইক এ ক্রিমি, পরের ওপরে নির্ভর করে এরা কিন্তু বাঁচে। কেতুর ক্যারেক্টার এরকম, যে হাউসে থাকবে লগ্নের সাপেক্ষে যে ভাবে বা যে হাউসে থাকবে যে গ্রহের দৃষ্টি পাবে সে সেই ভাবের ফল দেবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভাব, ভাব নিয়েও বিস্তারিত আলোচনা করবো দর্শক বন্ধু। পরপর দেখতে থাকুন অনুষ্ঠানগুলো, কেন অনুষ্ঠান দেখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে। তাহলে আসাই যাক, কেতু লগ্নের সাপেক্ষে কোথায় থাকলে আমরা কী কী ফল পেতে পারি। যদি লগ্নে কেতু থাকে, যদি অবস্থান ভালো থাকে, নক্ষত্র যদি অতিমিত্র নক্ষত্র থাকে, তাহলে সেই কেতু আপনার জীবনে শুভ ফল প্রদান করবে। অপ্রত্যাশিত আপনি জিরো থেকে হিরো হতে পারেন। পাটে কেতু যদি দুস্থানগত লগ্নে থাকে, প্রথমে বলি 12 মাসে 13 পার্বণ, রোগ ব্যাধি নিয়ে উৎপাত, ডাক্তারি চিকিৎসায় ভুল পরামর্শ, যেটাকে আমরা বলি চিকিৎসা বিভ্রাট, লগ্নে যদি কেতু থাকে স্বাস্থ্যভাব খুব একটা ভালো হয় না, তবে দুস্থানগত কেতু হতে হবে। নাম্বার 2, কেতু যদি দ্বিতীয় থাকে, শাস্ত্রীয় ব্যাখ্যায় বলছে সেকেন্ড হাউসে কেতু থাকলে পরের ধনে বাঁধবেন সেতু। লগ্নের থার্ড হাউসে যদি কেতু থাকে, তাহলে ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড জবের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে বা সম্ভাবনা আছে বলতে পারেন। লগ্নের তৃতীয়ভাবে কেতু থাকলে যোগাযোগে বাধাপ্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে। লগ্নের থার্ড হাউসে কেতু থাকলে অনুজভেতার পরমায়ী যোগটা কিন্তু অনেক সময় কম বলে পরিলক্ষিত হয়, সম্ভাবনা রয়েছে। এবার আসছি লগ্নের চতুর্থভাবে কেতু, সেই জাতক বা জাতিকার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়ে। লগ্নের ফোর্থ হাউসে যদি কেতু থাকে, বাস্তুজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে লগ্নের চতুর্থ কেতু। লগ্নের চতুর্থ কেতু থাকলে সেই জাতক বা জাতিকার বিদ্যার ক্ষেত্রে বাধাপ্রাপ্তি যোগের সম্ভাবনা আছে যদি লগ্নের ফোর্থ হাউসে কেতু থাকে। কেননা দর্শক বন্ধু, লগ্নের ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি ফর্মাল এডুকেশন, অর্থাৎ আপ টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত আমরা বিচার করি ফোর্থ হাউস। চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি বাড়ি, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি মাতা, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি গাড়ি, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি ভারতীয় বাস্তু মতে আপনার গৃহটি কেমন আছে, অর্থাৎ আপনি ফ্ল্যাটে বাস করছেন বা জমি কিনে বাড়ি করেছেন, এই ধরনের কিছু আমরা ফোর্থ হাউস থেকে কিন্তু কানেকশানগুলো নেই। কেন আপনারা এসে অনেক সময় জিজ্ঞাসা করেন, জয়ন্তদা নিজস্ব বাস্তুভিটে কি হবে? আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে।
আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 0983133803, 0933931467, 0943258325। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 0943258328। আপনি লগ অন করুন www.joyantoshastri.com-এ। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন? শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। জানত দাদা, আমি কি একটা ভালো গাড়ি চড়তে পারবো? জানত দাদা, আমার মায়ের শরীরটা কেমন যাবে? জানত দাদা, আমার সন্তানের ফর্মাল এডুকেশন কেমন হবে? দ্যাট ইজ কাম উইল বি ফোর্থ হাউস। আসছি দর্শক বন্ধু, এবার লগ্নের পঞ্চম ভাব, খুব বিউটিফুল জায়গা। এই জায়গা থেকে আমরা ফিনান্সকে বিচার করি, গ্যালোপিং হাউস। এটা মা লক্ষ্মীর ঘর, 9+9 যেমন 18 হয়, আবার যার জীবনে ভাগ্য শ্রদ্ধায় দর্শক বন্ধু, 9×9 অর্থাৎ 81। আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি কি, লাখপতি, আরবপতি, খরবপতি, অর্থাৎ লাখ, কোটি, আরব এবং খরব। ফিফথ হাউস থেকে আমরা বিচার করি 9×9, যার পিছনে আজকে সারা পৃথিবী দৌড়াচ্ছে। কেউ INR বলছেন যে এত ভ্যালু, কোনো বিদেশি ডলার বলছেন আমার এত ভ্যালু, দ্যাট ইজ কাম উইল বি ফিফথ হাউস। পঞ্চম ভাব থেকে আমরা এই বিচারটা করি। পঞ্চম ভাব থেকে আরও কী বিচার করি আমরা? পঞ্চম ভাব থেকে আমরা ফাটকা, শেয়ার অ্যান্ড লটারি এজেন্সি। পঞ্চম ভাব থেকে আর কী বিচার করি আমরা? প্রণয়। পঞ্চম ভাব থেকে কী বিচার করি? সন্তানের সুখ, শান্তি, সমৃদ্ধি, ফিফথ হাউস। তা পঞ্চম ভাবে যদি কেতু থাকে, সেই জাতকের যদি অবস্থান ভালো থাকে কেতু, তিনি কিন্তু একদিন জিরো থেকে হঠাৎ দেখলেন হিরো হলেন। কেন হলেন? আগেই বলেছি দর্শক বন্ধু, ফিফথ হাউস হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর ঘর, যেটা জোডিয়াকের ফিফথ হাউস হচ্ছে লিও অর্থাৎ সিংহ রাশি, অর্থাৎ রবিকে ফেভারে থাকতে হবে। রবির কিন্তু একটা বিশাল কারকতা রয়েছে আমাদের জীবনে, যার জীবনে সূর্য নেই বলতে পারেন কিছুই নেই। রবি আর বুধের এখানে কিন্তু বিশাল একটা কারকতা রয়েছে। আসছি দর্শক বন্ধু লগ্নের ষষ্ঠভাবে কেতু। সেই জাতক বা জাতিকা দেখা যাবে নিজেই শত্রু তৈরি করছেন, আবার নিজেই শত্রু কিন্তু হরণ করছেন। এগুলো সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা, কেতুর অবস্থান বিশেষে আমাদের জীবনে কী হতে পারে। লগ্নের ষষ্ঠ কেতু থাকলে চাকরি কেন্দ্রিক গুপ্ত শত্রুতা হওয়ার শিকার হতে পারেন বা সম্ভাবনা রয়েছে। লগ্নের ষষ্ঠে কেতু থাকলে চিকিৎসা বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। লগ্নের ষষ্ঠে কেতু থাকলে চাকরি সংক্রান্তীয় বিষয়ে আপনি প্রলোভনে পড়ে কোথাও হয়তো কিছু অর্থ বিনিয়োগ করেছেন, কিন্তু সেই চাকরি আপনি আর সারা জীবনে পেলেনও না, আবার অর্থও কিন্তু ফেরত পেলেন না, এরকম ইন্ডিকেট করে লগ্নের ষষ্ঠে কেতু থাকলে। লগ্নের সপ্তমভাবে কেতু খুব ভাইটাল জায়গা, কেন চার্টের পরিপ্রেক্ষিতে 1, 4, 7, 10 খুব কেন্দ্র কোণ আমাদের। সপ্তম ভাব থেকে আমরা বিজনেস করছি, সপ্তম ভাব থেকে বিচার করছি ব্যবসা, বাণিজ্য, বসতি লক্ষ্মী। সপ্তম ভাব থেকে আমাদের জীবনের কামনা বাসনা, সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করছি, সপ্তম ভাব থেকে আমরা সপরিবারে ভ্রমণ বিচার করছি, সপ্তম ভাব থেকে আপনার জীবনের অভিলাষিত জিনিসগুলো পাবেন কি না, দ্যাট উইল বি কেম ফ্রম সেভেন্থ হাউস। লগ্নের সপ্তম ভাবে যদি কেতু দুস্থানগত থাকে, তাহলে যেগুলো আমি বললাম কোনোটাই পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম কিন্তু রয়েছে দর্শক বন্ধু। এক্ষেত্রে প্রয়োজন মনে করলে কোনো জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ আপনি নিতে পারেন। সপ্তমভাবে কেতু যদি প্লাস পয়েন্টে থাকে আপনার জীবনে, আপনি ব্যবসায় উন্নতি করবেন, আপনি সপরিবারে ভ্রমণ করতে পারবেন, সপরিবারে বিদেশ ভ্রমণ করতে পারবেন এবং নিজের ব্যবসার জীবনে অনেক সফলতা আপনি পাবেন সপ্তমভাবে কেতু। তবে দুস্থানগত কেতু থাকলে আপনার স্ত্রী চিররুগ্ন হবার কিন্তু সম্ভাবনা রয়েছে সপ্তমভাবে কেতু যদি দুস্থানগত থাকে। সপ্তমভাবে কেতু থাকলে সপরিবারে ভ্রমণে বিপত্তি হবার সম্ভাবনা আছে। সপ্তমভাবে কেতু থাকলে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। সপ্তমভাবে কেতু থাকলে আপনি আপনার স্টাফ দ্বারা বিশালভাবে কর্মকেন্দ্রিক ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আছে।
আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট এগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে। তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে। এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। তবে সপ্তমভাবে কেতু যদি প্লাস পয়েন্টে থাকে, সপরিবারে ভ্রমণ করবার সম্ভাবনা আছে, এটা আপনার জন্য প্লাস। যদি সপ্তমভাবে কেতু আপনার পজিটিভ থাকে, আপনার জীবনের কামনা বাসনা যা কিছু ছিল আপনি এই জীবনেই হয়তো পূরণ করে যেতে পারেন, সেটাও কিন্তু সম্ভাবনা আছে। আসছি এবার অষ্টম ভাব। অষ্টম ভাব থেকে আমরা কি বিচার করি? অপ্রত্যাশিত লাভ, মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার সম্ভাবনা অষ্টম ভাব, পরমায়ু গণনা অষ্টম ভাব, এটা আমরা অষ্টম ভাব থেকে নিয়ে আসি। অষ্টম ভাব থেকে আর কি নিয়ে আসি? এই জ্যোতিষবিদ্যা, মানে গুহ্য বিদ্যা প্রাপ্তির যোগ সম্ভাবনা আছে। অষ্টম ভাব বা অষ্টম ভাবাধিপতি যদি শীতুঙ্গস্থ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে এটাও প্রাপ্তির সম্ভাবনা আছে। অষ্টমভাবে কেতু যদি দুস্থানগত হয়, মেডিকেল সাইড বিচারে কনস্পিরেশন প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। অষ্টমভাবে কেতু যদি প্লাস পয়েন্টে থাকে, আপনি আধ্যাত্মবাদে অনেক কিছু প্রাপ্তিযোগ করতে পারেন। যদি অষ্টমভাবে কেতু প্লাস পয়েন্টে থাকে, মানে লগ্নের সাপেক্ষে অবস্থান যদি ভালো হয়, অর্থাৎ কেতুকে আমরা নির্বাচন করেছি শাস্ত্রীয় ব্যাখ্যায়, বৃশ্চিক রাশি অথবা ধনুরাশিতে কেতু যদি বিরাজমান থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে সেই কেতু কিন্তু তুঙ্গস্থ ফল দেবে। এবং রাহুকে আমরা কল্পনা করেছি বৃষ অথবা মিথুন রাশিতে যদি বিরাজমান হয়, সেই রাহু আপনাকে কিন্তু জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, মানে সম্ভাবনা আছে। তবে দর্শক বন্ধু, মাথায় রাখবেন একটা মানে প্রবাদ বাক্য আছে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমরা জেনারেলি কী কী আলোচনা করি? বিদ্যা, বিবাহ, চাকরি, ব্যবসা, দাম্পত্য কলহ, গুপ্তশত্রুতা, বাস্তুদোষ, আইনগত সমস্যা, স্বাস্থ্য নিয়ে সমস্যা। আলটিমেট এই নটা ট্র্যাকের মধ্যেই কিন্তু আমাদের প্রশ্ন গণনা মোটামুটি। এবার এটাকে যদি স্টেবিলাইজ করা যায় অনেক কিছুই বেড়ে। আসছি এবার মেন পয়েন্টে। নবমভাবে কেতু যদি প্লাস পয়েন্ট থাকে, জাতক বা জাতিকা অত্যন্ত ধার্মিক হওয়ার সম্ভাবনা আছে। নবমভাবে কেতু ধার্মিক। নবমভাবে কেতু যদি দুস্থানগত থাকে, তাহলে সেই জাতকের মধ্যে সূচিবায়ুগ্রস্ত রোগ হওয়ার সম্ভাবনা আছে। নাইন্থ হাউসে কেতু, ধর্ম সংক্রান্তীয় বিষয়, একাধিকবার পুজো করা, একাধিকবার প্রণাম করা, একাধিকবার বাসন মাজা, একাধিকবার ঠাকুরের বাসন ধোয়া, এগুলোর কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেটাকে আমরা সূচিবায়ুগ্রস্ত রোগ বলে বিবেচনা করে থাকি। আসছি দর্শক বন্ধু, যদি দশমভাবে কেতু থাকে, খুব ভাইটাল জায়গা, লগ্নের সাপেক্ষে 1, 4, 7, 10, অর্থাৎ 10 নম্বর ঘরটা থেকে আমরা কি বিচার করি? দশম ভাব থেকে কর্ম, মান, যশ, প্রতিপত্তি। যার জীবনে যশ নেই, যার জীবনে কর্ম মান নেই, তার জীবনে দর্শক বন্ধু কিছু নেই, আলটিমেট দ্যাট ইজ 10th হাউস।
দশম ভাবে কেতু যদি দুস্থানগত থাকে তাহলে কর্মক্ষেত্রে কি দেখা যায়, আপনি মানুষের জন্য প্রচুর উপকার করেছেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে আপনি অনেক উপকার করেছেন, তৎপরিপ্রেক্ষিতে আপনি কিন্তু তিরস্কার কুড়িয়েছেন, এর কিন্তু সম্ভাবনা রয়েছে। বাট দশম ভাবে কেতু যদি দুস্থানগত থাকে কর্মক্ষেত্রে একাধিক জায়গায় একাধিকবার গুপ্ত শত্রুতার শিকার হচ্ছেন। দেখুন লগ্নের সপ্তম ভাব থেকে দশম ভাব, লগ্নের দশম ভাবে কেতু দুস্থানগত আছে কি না সেখানে কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হওয়ার সম্ভাবনা আছে। দশম ভাবে কেতু যদি পজিটিভ থাকে তাহলে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কিন্তু আপনি প্রমোশন পেতে পারেন, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত মান পেতে পারেন, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে একটা লোয়ার লেভেল থেকে জাম্প করে আপার লেভেলে যেতে পারেন, যেটা আমরা একাধিক পলিটিক্যাল লেভেল, ফিল্ম লেভেল, গায়ক লেভেল, ফিল্ম সিরিয়াল লেভেলে আমরা দেখতে পাই। হঠাৎ করে একজন নায়ক বা নায়িকা কোথা থেকে কোথায় উঠে গেলেন। দেখুন দশমভাবে কেতু যদি প্লাস পয়েন্টে থাকে, যেমন ধরুন কুম্ভ লগ্নে যদি দশমভাবে কেতু থাকে, বৃশ্চিকে কেতু মানে তুঙ্গস্থ, নীল লগ্নে দশমে কেতু মানে তুঙ্গস্থ, এদের জীবনে কিন্তু এটা অনেক সময় পরিলক্ষিত হয়। দেখুন গ্রহ অবস্থানই শেষ কথা, আসছি এবার ভাইটাল জায়গা একাদশ ভাব। ইলেভেন্থ হাউস থেকে ডিজায়ার ইওর অল ফুলফিলমেন্ট আমরা বিচার করি, দ্যাট উইল বি কেম ফ্রম ইলেভেন্থ হাউস, ডিজায়ার ইওর অল ফুলফিলমেন্ট, ছোট্ট একটু জীবন দর্শক বন্ধু, ওয়ান স্লিপ টু অ্যানাদার স্লিপ, ওয়ান লাইফ টু অ্যানাদার লাইফ, বা বলতে পারেন একটা ঘুম থেকে আরেকটা ঘুমে যাচ্ছি। আর হোয়াট ইজ দ্য লাইফ, লাইফ ইজ এ ম্যাথমেটিক্স, হোয়াট ইজ দ্য লাইফ, লাইফ ইজ এ ওয়াচ। দর্শক বন্ধু 60 মিনিটে এক ঘন্টা, 24 ঘন্টায় একদিন, তাই তো? তার মানে 1440 মিনিটে আমাদের একদিন অতিক্রান্ত হচ্ছে। 1440 × 30 43,200 মিনিটকে মানে এক মাস হচ্ছে, রাইট? দ্যাট ইজ দ্য ম্যাথমেটিক্স। তা 43,200 মিনিটকে আপনি জীবনে কীভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। একাদশভাবে কেতু যদি তুঙ্গস্থ থাকে তাহলে আপনি অপ্রত্যাশিত বলা যায় একদম জিরো থেকে টপ লেভেল পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা আছে ইলেভেন্থ হাউসে কেতু। বাট যদি নেগেটিভ কেতু থাকে তাহলে আপনার জীবনে 60% নেগেটিভ ফল দেওয়ার সম্ভাবনা আছে, 40% প্লাস ফল দেওয়ার সম্ভাবনা আছে ইলেভেন্থ হাউসে কেতু। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র এন্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট এগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতিস্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন, এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট, আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস। দ্বাদশ ভাব, 12th হাউসে যদি কেতু থাকে, 12th হাউস থেকে আমরা কী কী বিচার করি, বিদেশ যোগ, বিদেশে বিনিয়োগ, ফরেন ডলার, হাজেট বাস এবং হসপিটালাইজ, 12th হাউস থেকে আমরা বিচার করে থাকি। 12th হাউস থেকে যদি কেতু আপনার ভালো অবস্থানে থাকে, আপনার এই জীবনে মোক্ষযোগ হওয়ার সম্ভাবনা আছে, মোক্ষযোগ। 12th হাউসে কেতু যদি নেগেটিভ থাকে, অর্থ বিনিয়োগ করে সফলতা পাবেন না, বিদেশে গিয়ে বিপত্তি হওয়ার সম্ভাবনা আছে, হাজেট বাস হওয়ার সম্ভাবনা আছে, একাধিকবার হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা আছে যদি দ্বাদশভাবে কেতু দুস্থানগত থাকে। আমরা জেনারেলি দর্শক বন্ধু 9টা গ্রহ আর 81টা প্রত্যন্ত দশা আর 27টা নক্ষত্র নিয়ে পর্যালোচনা করি, সেটা কী কী একটু সংক্ষেপে বলে দিই।
নটা মহাদশা মানে কি? কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি এবং বুধ, অর্থাৎ নটা। আর সাতাশটা নক্ষত্র কি কি? যেমন ধরুন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, নিগশিরা, আদ্রা, পুনর্বশী, পুষ্যা, অশ্লেষা, মগা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাতী, বিশাখা, অনুরাধা, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। তুমি গুনছো তো সাতাশখানা নক্ষত্র। আর একাশিটা দশা, মনে করুন কেতুর্দশায় কারুর জন্ম, ধনুরাশি মূলা নক্ষত্র, মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, সিংহ রাশি মগা নক্ষত্র, তাহলে স্টার্টিং অফ দশা কি? কেতু, কেতু, কেতু। হোয়াট ইজ দ্য মিনিং অফ কেতু, কেতু, কেতু? মানে আমরা বলি না কে কে কে, শর্টে বলছি মানে কেতুর মহাদশা, কেতুর অন্তর্দশা, কেতুর প্রত্যন্তদশা। কেতু, কেতু, কেতু নভাবে বিভক্ত। তারপরে কি? কেতু, কেতু, শুক্র, কেতু, কেতু, রবি, কেতু, কেতু, চন্দ্র, কেতু, কেতু, মঙ্গল, কেতু, কেতু, রাহু, কেতু, কেতু, বৃহস্পতি, কেতু, কেতু, শনি, কেতু, কেতু, বুধ। নটা হয়ে গেল। এরপরে কি আসছে? কেতু, শুক্র, কেতুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। সময় খুব সংক্ষিপ্ত, হয়তো পুরোটা বলতে পারবো না, তবু যদি আমরা কেতু শুক্রকে ভাঙি, কেতু শুক্র, শুক্র, কেতু শুক্র, রবি, কেতু শুক্র, চন্দ্র, কেতু শুক্র, মঙ্গল, কেতু শুক্র, রাহু, কেতু শুক্র, বৃহস্পতি, কেতু শুক্র, শনি, কেতু শুক্র, বুধ। এরপরে আসছি কেতুর মহাদশা, রবির অন্তর্দশা। তাহলে এখানে যদি নভাবে বিভক্ত করি, কেতু রবি, রবি, কেতু রবি, চন্দ্র, কেতু রবি, মঙ্গল, কেতু রবি, রাহু, কেতু রবি, বৃহস্পতি, কেতু রবি, শনি, কেতু রবি, বুধ, কেতু রবি, কেতু, কেতু রবি, শুক্র। 9×9=81 ঘুরছে দর্শক বন্ধু। কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো চরম অশান্তি, কখনো আর্থিক অভাব, কখনো ঋণগ্রস্ত, কখনো বা পরম আনন্দ। আজকে তো দর্শক বন্ধু সময় নেই বিদায় নেওয়ার পালা। কেতু এমন একটি সাবজেক্ট যেটা কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে কভার করা সম্ভব নয়। আপনাদের হয়তো পার্সোনাল কিছু প্রশ্ন থাকতে পারে, কারণ ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো তো আলাদা আলাদা হয়। তো তার জন্য কিন্তু জয়ন্তদা যেটা বলে যে আপনি যদি প্রয়োজন বোধ করেন আপনি জয়ন্তদার কাছে আসতে পারেন, যদি প্রয়োজন না বোধ করেন তাহলে আসবেন না। ঘড়ির কাঁটাও চোখ রাঙিয়ে বলছি আমাদেরকে হয়তো বিদায় নিতেই হবে, তবে ঠিক এই চ্যানেলে এই সময় কিন্তু অনুষ্ঠান দেখতে ভুলবেন না। কেন জয়ন্তদা বলে অনুষ্ঠান দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়। আরেকটা কথা বলি দর্শক বন্ধু, যারা প্রয়োজন মনে করছেন আসবেন, অবশ্যই একটি অগ্রিম ফোনে বুকিং করবেন। সারা আমাদের পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ ব্যাপী তো উনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন, স্কুলে স্কুলে সেটা যাচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া কিন্তু উনি দুবাই, সিঙ্গাপুর এইসব জায়গাতেও ওনাকে আপনারা পেয়ে যাবেন। নাম্বারগুলো, যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে আপনারা ফোন করতে পারেন, সেখান থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন, আপনারা বুকিং করে নিতে পারেন অগ্রিম ভিড় এড়ানোর জন্য। জয়ন্তদা আপনাদের জন্য সবসময় ওয়েট করে থাকে এবং থাকবে, এবং আপনাদের জীবন যাতে আরও ইজিয়ার হয় সেই হেল্প করবার জন্য কিন্তু জয়ন্তদা সবসময় আছে। মা দুর্গা ও মা কামাক্ষার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুখে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমাদের সময় ভীষণ কম হয়ে গেছে, আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। আমি আর জয়ন্তদা বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো নমস্কার। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09833380 83, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।